আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়াস কুকিং ইজি রেসিপিস। হঠাৎ করে যদি কারো পোড়া পোড়া চিকেন খেতে ইচ্ছে করে, তাহলে ঝটপট কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আর এই রেসিপি করার জন্য আমি একটা মুরগি নিয়েছি, আর একটা মুরগিকে আমি এভাবে চার টুকরো করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মুরগিটাকে আমি কীভাবে দাগ কেটে দিয়েছি, যাতে মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকে যায়। এখন আমি এতে 2-3 টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট 1 চা চামচ করে। 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েছি, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 2 চা চামচ টমেটোর সস দিয়ে খুব ভালো করে মেখে তারপরে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। 10 মিনিট পরে আবারও উল্টে পাল্টে কিছুটা মিক্সড করে তারপরে এখানে আমি সামান্য একটু রেড ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপরে এখানে চুলায় একটি প্যান বসিয়ে এতে সামান্য তেল দিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম করে তারপরে 4 পিস মাংস আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে উল্টে পাল্টে পোড়া পোড়া করে ভেজে নিব। কিছুটা সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর এরকম কিছুটা পোড়া পোড়া করে নেবেন, তাহলে খেতে কিন্তু খুবই মজার হয়। আর এটা যে কোনো সসের সাথে, রুটি বা পরোটার সাথে অথবা নান রুটির সাথে খেতে পারবেন। আর চমৎকার এই রেসিপিটি, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, এটার অন্যরকম একটা টেস্ট ঝটপট করা যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবার কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।